হ্যালো স্টুডেন্টস আমরা কেমিক্যাল ক্যানেটিক্স নিয়ে স্টাডি চলছিল আমাদের কেমিক্যাল ক্যানেটিক্স স্টাডি করছিলাম তো সেখানে আমরা যে ক্লাসটা হয়েছিল লাস্ট মানডে যে ক্লাসটা হয়েছিল যেটা কিনা সেভেন্থ অক্টোবর হয়েছিল সেখানে আমরা মলিকুলারিটি একদম শুরু থেকে শুরু হয়ে মলিকুলারিটি অব্দি এসেছিলাম মলিকুলারিটিতে আমাদের ভিডিওসটা আটকে যায় পজ হয়ে যায় কিছু টেকনিক্যাল কারণের জন্য তো যে ভিডিওটা থার্টি এ নাম নিয়ে থার্টি এ সিরিজ লেকচার নাম নিয়ে লেকচার নাম্বার থার্টি এ এই নামে যে ভিডিওসটা আপলোড হয়েছে ওই ভিডিওটাতে বেসিক্যালি মলিকুলারিটি অব দি মলিকুলারিটি এবং সেখান থেকে রিয়াকশনের মেকানিজম মলিকুলারিটি এবং সেখান থেকে রিয়াকশনের মেকানিজম কেমন করে আমরা ডিডিউস করছি এই অবধি ভিডিওটা আপলোডেড আছে তারপরের যে পার্টটা ছিল যেখানে যেখানে ছিল হচ্ছে মেনলি জিরো অর্ডার রিয়াকশন এবং ফার্স্ট অর্ডার রিয়াকশনের রেড কানেটিক্স গুলো ঠিক আছে রেড কনস্ট্যান্টটা বার করব কেমন করে সেই রেড কানেটিক্স যেখানে ছিল সেই পার্টটা আমাদের আপলোডেড নেই তো সেই পার্টটা এখন আমি এই ভিডিওস এর দিয়ে তোমাদের জন্য আমি আপলোড করে দিচ্ছি তো আমরা ডাইরেক্টলি চলে যাচ্ছি একদম জিরো অর্ডার রিঅ্যাকশনের কাইনেটিক্স জিরো অর্ডার রিঅ্যাকশন মানে বুঝতেই পারছি জিরো অর্ডার রিঅ্যাকশন মানে হচ্ছে বেসিক্যালি জিরো অর্ডার রিঅ্যাকশন মানে বেসিক্যালি হচ্ছে যে এমন একটা রিঅ্যাকশন যে রিঅ্যাকশনের রেটটা রিয়াকট্যান্টের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ডেন্ট নয় বা ইনডাইরেক্টলি বলতে গেলে রিয়াকশনের রেট ইনডাইরেক্টলি বলতে গেলে আমরা বলতে পারবো সেই রিয়াকশনকে আমরা জিরো অর্ডার বলবো যে রিয়াকশনের রেটটা হবে হচ্ছে রেড কনস্ট্যান্ট ইনটু কনসেন্ট্রেশন অফ দা রিয়াকট্যান্ট টু দি পাওয়ার জিরো যার মানে এটা ক্লিয়ারলি সামথিং টু দি পাওয়ার জিরো মানে ওয়ান তার মানে ক্লিয়ারলি ইজ ইকুয়াল টু রেড কনস্ট্যান্ট মানে রেটটাই হয়ে যাচ্ছে রেড কনস্ট্যান্ট কে অর্থাৎ রিয়াকশনের রেটটা রিয়াকশনের রেটটা কনসেন্ট্রেশন অফ দা রিয়াকট্যান্ট এর উপরে ডিপেন্ডই করছে না কনসেন্ট্রেশন অফ দা রিয়াকট্যান্ট আর কনসেন্ট্রেশন তার উপরে রিয়াকশনের রেট ডিপেন্ডই করছে না কারণ ইকুয়েশনে রেট ইকুয়াল টু কে চলে আসছে কোন কনসেন্ট্রেশন অফ রিয়াকট্যান্ট এই ফ্যাক্টরটাই এবলিশ করে যাচ্ছে বিকজ সামথিং টু দি পাওয়ার 0 মানে 1 হয়ে যাচ্ছে সো আমরা যেরকম ভাবে লিখি সেইভাবে যদি আমরা রেটটাকে লিখি তাহলে জিরো অর্ডার রিয়াকশনের জন্য আমরা বলতে পারছি যে টু দি পাওয়ারে জিরো চলে যাওয়ার জন্য সেটা ওয়ান হয়ে যাচ্ছে এবং রিয়াক্ট্যান্ট টার্মটা কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট এই টার্মটা পুরোপুরি ভ্যানিশ হয়ে যাচ্ছে তো সেই কারণে জিরো অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে রেটটা রেট কনস্ট্যান্টের সঙ্গে ইকুয়াল হয়ে যাচ্ছে এবং সেটা কনসেন্ট্রেশন অফ দা রিয়াক্ট্যান্টের উপর ইন্ডিপেন্ডেন্ট থাকে ডিপেন্ড করছে না তো এর জন্য আমাদের রেট কাইনেটিক্সটা বার করতে হবে কেমন করে বার করব দেখেনি তো এটা হয়ে গেল রেট ইকুয়াল টু কে এটা হয়ে গেল আমরা ল অফ মাস অ্যাকশন এর যে মডিফাইড ভার্সন যেখান থেকে আমরা অর্ডারটা দেখতে পাচ্ছি তো এটা হচ্ছে ল মাস অ্যাকশন এর মডিফাইড ভার্সন অর্ডার অফ দা রিঅ্যাকশন থেকে আমরা এই ইকুয়েশনটা পাচ্ছি এবার যদি আমরা ডিফারেনশিয়াল ওয়েতে ইকুয়েশনটা ডিডিউস করার চেষ্টা করি তাহলে রেট ইজ इक्वल टू হবে মাইনাস ডি আর ডিটি যেটা আমরা এতক্ষণ অবধি করে এসেছি যেখানে ডি আর টা হচ্ছে স্মল অ্যামাউন্ট অফ চেঞ্জ ইন দা কনসেন্ট্রেশন অফ রিয়্যাকট্যান্ট ডিভাইডেড বাই হচ্ছে ডিটি দ্যাট ইজ স্মল টাইম ডিউরেশন আগে মাইনাস সাইনটা ইন্ডিকেট করছে উইথ রেসপেক্ট টু টাইম কনসেন্ট্রেশন অফ রিয়্যাকট্যান্ট ফল করছে এবারে এই দুটি ইকুয়েশনকে যদি আমি ইকুয়েট করে দিই তাহলে আমাদের সিনারিওটা দাঁড়ায় এরকম

সো সেপারেশন অফ ভ্যারিয়েবল করছি ডি আর কে এক দিকে রাখছি ডি টি কে অন্য দিকে নিয়ে যাচ্ছি সো মাইনাস ডি আর ইজ ইকুয়াল টু কে ইনটু ডি টি বোথ সাইডে এবার ইন্টিগ্রেশন করছি বোথ সাইডে এবার ইন্টিগ্রেশন করছি ইন্টিগ্রেশনে কে টা কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে চলে আসবে এবারে আমরা এখানে জানি ইন্টিগ্রেশন অফ ডি এক্স ইজ ইকুয়াল টু হয় এক্স তাহলে ইন্টিগ্রেশন অফ ডি আর কি হবে দ্যাট ইজ আর মাইনাস সাইন অ্যাজ ইট আছে ইন্টিগ্রেশন অফ ডি এক্স যদি এক্স হয় ইন্টিগ্রেশন অফ dr হবে r এন্ড k টা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট হিসেবে এ সরি k টা হচ্ছে কনস্ট্যান্ট হিসেবে ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে ইনটু ইন্টিগ্রেশন অফ এটা কি এরকম করে লিখতে পারি k ইনটু ইন্টিগ্রেশন অফ dt কারণ কনস্ট্যান্টটা অলওয়েজ বাইরে চলে আসে আমাদের এই ফর্মুলাটা ইউজ হচ্ছে এখানে ইন্টিগ্রেশনের এই পার্টিকুলার ফর্মুলাটা আমরা এখানে ইউজ করছি আচ্ছা এবারে এখানে আমরা দেখতে পাচ্ছি তাহলে k টাকে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে চলে এলে হয়ে যায় ইন্টিগ্রেশন অফ k dt টা হয়ে যায় k ইন্টিগ্রেশন অফ dt অ্যান্ড ইন্টিগ্রেশন অফ ডিএক্স ইকাল টু তার মানে ইন্টিগ্রেশন অব ডিটি হবে টি তার মানে কেন টু টি এবার ইন্টিগ্রেশনটা যেই কনস্ট্যান্ট কমপ্লিট হয়ে গেছে ডিআরএর ইন্টিগ্রেশন এসছে আর এবং ডিটির ইন্টিগ্রেশন হচ্ছে টি কারণ হচ্ছে ডিএক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স এটা আমাদের ফর্মুলা আমরা জানি তাহলে মাইনাস আর ইজ প্লাস একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট আসবে সি সি একটা ইন্টিগ্রেডিং কনস্ট্যান্ট অ্যাপিয়ার করবে যখনই ইন্টিগ্রেশন কমপ্লিট হয়ে যাবে ইন্টিগ্রেশন কমপ্লিট হয়ে গেলেই একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট অ্যাপিয়ার করবে এবারে এই যে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্টে অ্যাপিয়ার করলো এর ভ্যালুটা বার করতে হবে ইনিশিয়াল কন্ডিশন থেকে ইনিশিয়াল কন্ডিশনটা কেমন আমরা একবার দেখেনি আমাদের রিয়াকশনটা ছিল হচ্ছে আর থেকে আমাদের রিয়াকশনটা ছিল এরকম আর থেকে মানে রিয়্যাকট্যান্ট থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে এটাই আমাদের রিয়াকশন ছিল তো এবার যদি টাইম যখন জিরো ইনিশিয়াল কন্ডিশন মানে টাইম টি ইকুয়াল টু জিরো তখন কনসেন্ট্রেশন অফ আর ধরলাম আর জিরো ছিল এবং তখন ইনিশিয়ালি কোনো প্রোডাক্ট তৈরি হয়নি এবার টাইম যখন টি মানে এক্সপেরিমেন্টাল টাইম অর্থাৎ রিয়াকশনটা হতে হতে এক্সপেরিমেন্টাল টাইম যখন টি আসছে এক্সপেরিমেন্টাল টাইমে ধরছি রিয়্যাকট্যান্ট পড়ে আছে হচ্ছে আর তার মানে প্রোডাক্ট তৈরি হয়ে গেছে হচ্ছে r0 r ঠিক আছে এই r হচ্ছে রিমেইনিং কনসেন্ট্রেশন r0 টা হচ্ছে ইনিশিয়াল কনসেন্ট্রেশন এখানে r0 টা কি এখানে r0 টা হচ্ছে ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ দা রিয়্যাকট্যান্ট ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ রিয়্যাকট্যান্ট

এবং প্রোডাক্টে তৈরি হয়ে গেছে তাহলে যে ডিফারেন্সটা ছিল আর জিরো পড়ে আছে আর মানে বাকিটা প্রোডাক্টে বেরিয়ে গেছে আর জিরো আর এটা প্রোডাক্টে বেরিয়ে গেছে এবারে আমরা এখানে দেখতে পাচ্ছি তাহলে ক্লিয়ারলি যে ওয়েন টি ইজ টু জিরো তখন কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট ছিল হচ্ছে আর জিরো আর ওয়াজ আর জিরো যখন টি জিরো তখন আর ওয়াজ আর জিরো কনসেন্ট্রেশন অফ আর ইজ টু জিরো ছিল এটা আমরা দেখতে পাচ্ছি ইনিশিয়ালি হোয়েন টি ইজ ইকুয়াল টু জিরো তখন কনসেন্ট্রেশন অফ আর ছিল হচ্ছে আর জিরো এই সিচুয়েশনটাই আমরা এক নাম্বার ইকুয়েশনে পুট করে দিচ্ছি এক নাম্বার ইকুয়েশন থেকে পেয়েছিলাম আমরা আর ইজ ইকুয়াল টু সরি মাইনাস আর ইজ ইকুয়াল টু এক নাম্বার থেকে আমরা পেয়েছিলাম যেটা সেটা হচ্ছে মাইনাস আর ইজ ইকুয়াল টু কে টি প্লাস সি এটাই পেয়েছিলাম তো এখানে আর এর জায়গায় পুট করছি আর জিরো

এটাকে রিঅ্যারেঞ্জ করলে কে কত বের হচ্ছে কে বের হচ্ছে হচ্ছে আট জিরো মাইনাস আর ডিভাইডেড বাই টি সো দিস ইজ দা রেড কাইনেটিক্স বা রিঅ্যাকশন কাইনেটিক্স অফ জিরো অর্ডার রিঅ্যাকশন কে টা বের হচ্ছে এটাকে রিঅ্যারেঞ্জ করলে কি পাওয়া যাচ্ছে আট জিরো মাইনাস আর বাই টি আট জিরো মাইনাস আর মানে প্রোডাক্ট কতটা তৈরি হয়েছে ডিভাইডেড বাই টি করলে আমরা রেড কনস্ট্যান্ট কে পাচ্ছি যেখানে আর হচ্ছে রিমেইনিং কনসেন্ট্রেশন অফ দা রিঅ্যাকট্যান্ট এন্ড আর জিরোটা হচ্ছে r0 টা হচ্ছে ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ দা রিঅ্যাকট্যান্ট সো জিরো অর্ডার রিঅ্যাকশনের জন্য এখান থেকে k হলো r0 r by t এখান থেকে t ও বার করা যেতে পারে t কত হবে r0 r by k ক্রস মাল্টিপ্লাই করে দাও সো t এর পরে চলে আসবে সো k হবে r0 r t এন্ড এখান থেকে আমরা বলতে পারি t হবে r0 r k সো এই দুটো ইকুয়েশন নি আমাদের মেমোরাইজ করে রাখতে হবে যদি আমাদের টাইম জিজ্ঞেস করে যে কতক্ষণের রিয়াকশনটা কত দূর অবধি হবে মানে টাইম রিলেটেড কোশ্চেন এলে আমরা টি ইকুয়াল টু আর জিরো মাইনাস আর বাই কে করব যদি রেট কনস্ট্যান্ট রিলেটেড কোশ্চেন আসে তাহলে কে ইকুয়াল টু আর জিরো মাইনাস আর বাই টি করব যে একটা ইকুয়েশন ইউজ করে আমরা অ্যাকর্ডিংলি প্রবলেম বা নিউমেরিক্যাল সলভ করতে পারবো সো একবার দেখে নাও যে পুরো ব্যাপারটাতে হোপফুলি কোথাও কোনো অসুবিধা নেই এটা গেলো জিরো অর্ডার রিয়াকশনের জন্য আমাদের পুরো সিচুয়েশনটা আমরা সেম সিচুয়েশন এবারে দেখব ফার্স্ট অর্ডার রিয়াকশনের জন্য তো চলো চলে যাচ্ছি ফার্স্ট অর্ডার রিয়াকশন আচ্ছা গ্রাফে আমরা পরে আসবো আমরা ফার্স্ট অর্ডার রিয়াকশন আগে চলে যাচ্ছি সো ফার্স্ট অর্ডার রিয়াকশন সিমিলার সিমিলারতে রিয়াকশন থেকে রিয়্যাকট্যান্ট থেকে প্রোডাক্ট তৈরি হয়েছে যখন টাইম টি ইকুয়াল টু জিরো ইনিশিয়াল টাইম ছিল ইনিশিয়াল কন্ডিশন তখন আর এর কনসেনট্রেশন দ্যাট ইজ রিয়্যাকট্যান্ট কনসেন্ট্রেশন ছিল ধরলাম আর 0 এবং প্রোডাক্ট ধরলাম ছিল 0 কারণ প্রোডাক্ট ইনিশিয়ালি তৈরি হয়নি এবারে যখন এক্সপেরিমেন্ট হয়েছে এক্সপেরিমেন্ট হয়েছে কিছুটা টাইম গেছে তো টাইম যখন টি হয়ে গেছে এক্সপেরিমেন্টাল টাইম টি অর্থাৎ কিছুটা টাইম চলে গেছে তখন ধরলাম রিমেনিং রিয়াক্ট্যান্ট পড়ে আছে আর তাহলে অ্যাজ ইউজুয়াল প্রোডাক্ট তৈরি হয়েছে কত আর জিরো মাইনাস আর এতটা প্রোডাক্ট তৈরি হয়েছে কারণ রিয়াক্ট্যান্ট রিমেনিং পড়েছিল আর এই অবস্থায় যেহেতু এটা ফার্স্ট অর্ডার রিয়াকশন তাহলে ডিফারেন্সিয়াল রেট ইকুয়েশনটা কি লিখবো রেট ইকুয়াল টু মাইনাস একই রকম ভাবে ডি আর ডি টি যেরকম তো আগেও লিখছিলাম আবার যদি ল অফ মাস অ্যাকশন থেকে অর্ডারের রেসপেক্টে ল অফ মাস অ্যাকশন কি ইউজ করে অর্ডারের রেসপেক্টে রেট লিখতে হয়

সেটা দেখে নিই সেটা হচ্ছে সেকেন্ড ফর্মুলা আমাদের সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স ইজ ই কল টু এল এন এক্স এল হচ্ছে লগ বেস ই এই ফাংশনটা টা ডিএক্স বাই এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে এল এন টা হচ্ছে লগ উইথ বেস ই এই ফাংশনটা হচ্ছে এল এন এক্স আচ্ছা তাহলে এখান থেকে এখানে এর একটা ফর্মুলা ইউজ করতে চলেছি সেটা আমরা আমি নেক্সট বাইদে আসছি তাহলে এখানে এত দূর অব্দি আমাদের এসে গেলো মাইনাস ডি বাই আর ইজ ই টু কে এন টু আচ্ছা ডি এক্স বাই এক্স যদি এল এন এক্স হয় তাহলে dr বাই r কত হবে মাইনাস θ আপাতত তো বাদ দিচ্ছি dx বাই x যদি ln x হয় তাহলে ইন্টিগ্রেশন করলে তাহলে ইন্টিগ্রেশন অফ dr বাই r কত হবে ইন্টিগ্রেশন করছি এবারে ইন্টিগ্রেশন করছি তাহলে dr r কত হবে ln r আর k টা ইন্টিগ্রেশন এর বাইরে চলে আসবে ইন্টিগ্রেশন অফ dx কত হয় x হয় তাহলে ইন্টিগ্রেশন অফ dt কত হবে t হবে দ্যাট ইজ এখানে এক নাম্বার ফর্মুলাটা ইউজ করছি ইন্টিগ্রেশন অফ dx x তাহলে ইন্টিগ্রেশন অফ ডিএক্স যদি এক্স হয় ইন্টিগ্রেশন অফ ডিটি হবে হচ্ছে তোমার দেখো কেমন করে করছি দেখো তাহলে এটা হয়ে গেল মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিআর বাই আর মাইনাসটাকে ইন্টিগ্রেশনে বাইরে নিলাম আচ্ছা কনস্ট্যান্ট যেটা ছিল কে ওরটাকেও ইন্টিগ্রেশনে বাইরে নিলাম ইন্টিগ্রেশন অফ ডিটি এবারে দেখো ডিএক্স বাই এক্স তার ইন্টিগ্রেশন করলে হয় ln x তাহলে ডিআর বাই আর তার ইন্টিগ্রেশন করলে হবে ln r তো মাইনাস ln r ইজ ইকাল টু হচ্ছে কে আচ্ছা এক্স এর ইন্ডিগ্রেশন ডিএক্স এর ইন্ডিগ্রেশন করলে হয় এক্সপরে ডি টি ইন্টিগ্রেশন করলে হবে টি পুরো ইন্ডিগ্রেশন ওভার হয়ে গেছে এই অবস্থায় একটা ইন্ডিগ্রেটিং কনস্ট ফেস সি আর ভ্যালুটা আমাদের ইনিশিয়াল কন্ডিশন থেকে বার করতে হবে এবার ইনিশিয়াল কন্ডিশন আমরা দেখে নিই কি ছিল যখন ইনিশিয়ালি টি জিরো ছিল তখন আর্ট ছিল আট জিরো টি জিরো বলে আর্ট ছিল আট জিরো এই কন্ডিশনটা এখানে পুট করতে চলেছি ইনিশিয়াল কন্ডিশন ও এন টি ইজ ইকল টু আর ইজ ইকুয়াল টু আর জিরো ওকে এটা পুট করলাম তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে এখান থেকে দাঁড়াচ্ছে মাইনাস এল এন আর এর জায়গায় পুট করছি আর জিরো ইজ টু কে টু টি এর জায়গায় পুট করছি জিরো প্লাস সি তার মানে এখান থেকে সি কত দাঁড়াচ্ছে সি দাঁড়াচ্ছে মাইনাস এল এন আর জিরো এবার এই সি এর ভ্যালুটা সি এর ভ্যালুটা আমরা এই দু নাম্বার ইকুয়েশনে পুট করে দিচ্ছি এটা দু নাম্বার ইকুয়েশন তো সি এর ভ্যালুটা আমরা এই দু নাম্বার ইকুয়েশনে পুট করছি ঠিক আছে কারণ সি বেরিয়েছে মাইনাস এন আর জিরো সি বেরিয়েছে মাইনাস এলেন আর জিরো তাই মাইনাস এন আর ইকুয়াল টু টি মাইনাস এন আর জিরো ঠিক আছে দু নাম্বার ইকুয়েশান থেকে এখানে আমরা পাচ্ছি আচ্ছা তাহলে এলএন আর কে লেফটে নিয়ে এলাম তাহলে হয়ে গেল এলএন আর জিরো মাইনাস এলএন আর ইজ টু কে আচ্ছা এখানে লগ এর একটা ফর্মুলা ইউজ করছি ফার্দার আর একটা ফর্মুলা ইউজ করছি লগ এর ফর্মুলা সেটা হচ্ছে কি লগ এর ফর্মুলাটা তিন নাম্বার ফর্মুলা দিচ্ছি সেটা হচ্ছে লগ লগ এক্স মাইনাস লগ ওয়াই

এটাই হচ্ছে এলেন কে লগ এ নিয়ে আসা মানে এলেন যদি এলেন কে যদি লগ বেস টেন ফর্মে আনতে হয় তাহলে টু পয়েন্ট থ্রি জিরো থ্রি দিয়ে মাল্টিপ্লাই করতে হয় তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে কে ইস টু পয়েন্ট থ্রি জিরো থ্রি বাই টি log of r0 by r এটা দাঁড়াচ্ছে আমার k এবং এখান থেকে t দাঁড়াবে কি এটা হচ্ছে তাহলে ফার্স্ট অর্ডার এর রেট কাইনেটিক্সটা হয়ে গেল এখান থেকে টাইম t কত দাঁড়াবে টাইম t ক্রস মাল্টিপ্লাই করে দাও k এটা নিচে চলে আসবে সো 2.303 ডিভাইডেড বাই k log of r0 by r

এখানে একটা জিনিস আমি শুধু বলতে চাই যেটা তোমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে আর একটা কি আর একটা হচ্ছে রিমেনিং কনসেন্ট্রেশন প্রোডাক্ট সরি রিয়াক্ট্যান্ট পড়ে কতটা আছে ঠিক আছে রিয়াক্ট্যান্টের ইনিশিয়াল কনসেন্ট্রেশন কত ছিল ইনিশিয়াল কনসেন্ট্রেশন এখানে একটা কেস স্টাডি থ্রু দিয়ে আমি তোমাকে ব্যাপারটা বলে দিচ্ছি ধরো নিউমেরিক্যাল অ্যাপ্রোচটা কেমন হবে নিউমেরিকালের অ্যাপ্রোচটা কেমন থাকবে আমি তোমাকে একটা একটা নিউমেরিকালের কেস স্টাডি থ্রু দিয়ে বলে দিচ্ছি

h time t product concentration বলে দিয়েছে x mol per liter এবারে তোমাকে কিছু টাইম বার করতে বলেছে what is the time মার্ক করতে বলেছে কিছু মার্ক করতে বলেছে এখানে মাথায় কি রাখতে হবে মাথায় রাখতে হবে এই পয়েন্টটা যে r0টা কোনটা মাথায় রাখতে হবে r0টা ইনিশিয়াল কনসেন্ট্রেশন दैट इज a আচ্ছা আর r কোনটা আর কোনটা আর হচ্ছে রিমেনিং কনসেন্ট্রেশন আর হচ্ছে রিয়াক্ট্যান্ট কতটা পড়ে আছে সো আর কিন্তু x নয় x তো প্রোডাক্ট কতটা তৈরি হয়েছে তাহলে ছিল ইনিশিয়ালি এ অ্যামাউন্টের রিয়াক্ট্যান্ট ছিল প্রোডাক্ট তৈরি হয়ে গেছে x তাহলে আর কোনটা রিমেনিং কোনটা রিমেনিং হচ্ছে এ মাইনাস এক্স এ মাইনাস এক্স মোল পার লিটার তাই যখন এইখানে ফর্মুলা পুট করবো আর জিরোর জায়গায় এ পুট করবো

নিউমেরিক্যালটা পড়ে বুঝতে হবে আমাকে কোনটা দিয়েছে নিশিয়ালটা তো দিয়েছে তার সঙ্গে কি রিমেনিং কনসেন্ট্রেশন বা ফাইনাল কনসেন্ট্রেশন অফ রিঅ্যাকট্যান্ট দিয়েছে তাহলে डायरेक्टली সেটাকে ডিনোমিনেটরে পুট করব কিন্তু যদি বলেন না প্রোডাক্ট কনসেন্ট্রেশন দিয়ে দিয়েছে তাহলে সেক্ষেত্রে কি করতে হবে সেক্ষেত্রে ইনিশিয়াল থেকে প্রোডাক্টের কনসেন্ট্রেশন মাইনাস করতে হবে তবে গিয়ে আমি তবে গিয়ে আমি পাবো হচ্ছে রিমেনিং কনসেন্ট্রেশন অফ দা রিঅ্যাকট্যান্ট এন্ড পুট করতে হবে তো অ্যাকর্ডিংলি তোমাকে নিউমেরিক্যালটা সলভ করতে হবে এই পার্টটা আমরা ক্লাস වල সলভ করে নিয়েছিলাম কিন্তু ভিডিওসে এই পার্টটার রেকর্ডিংটা ছিল না তাই এই পার্টটা আমি রেকর্ড করে যতদূর অবধি আমাদের ক্লাসে পড়া হয়েছিল দ্যাট ইজ জিরো অর্ডার এবং ফার্স্ট অর্ডার এর রেড কাইনেটিক্স ইকুয়েশনের ডেরিভেশন টপ আমরা এখানে দেখে রাখলাম আমরা নেক্সট ক্লাসে নেক্সট ক্লাসে পূজোর ছুটির পরে যখন নেক্সট ক্লাস ওপেন হবে তখন আমরা কেমিক্যাল কাইনেটিক্সের বাকি যা যা পার্ট আছে সেগুলো নিয়ে প্রসিড করব সবাই ভালো করে পূজো কাটিও হ্যাপি পূজা টু অল মাই ডিয়ার স্টুডেন্টস থ্যাংক ইউ